শিগগিরই করোনার ভ্যাকসিন পাওয়ার নেই কোনো সুখবর। সরাসরি নয়, যুক্তরাষ্ট্র টিকা দেবে কোভ্যাক্সের মাধ্যমেই। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে একদিনে 23 জনের মৃত্যু। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় খুলনা বিভাগের 119 ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত। বাকি 4 সংসদীয় আসনে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ। ধর্মের নামে মানুষ খুন করে ইসলামের পবিত্রতা নষ্ট করছে একটি গোষ্ঠী। অর্ধশত মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, যুব সম্প্রদায়কে রক্ষার আহ্বান। চট্টগ্রামের সাবেক মন্ত্রীর ছেলের বাসায় অবৈধ সংযোগ দিয়ে ফেঁসে গেলেন কর্ণফুলী গ্যাসের জিএম ও ডিজিএম। গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ। এবং দালাল মুক্ত করতে ঢাকা মেডিকেলে র্যাবের অভিযান, আটক অন্তত 24, ভোগান্তিমুক্ত সেবা চান সাধারণ মানুষ। সময় সংবাদে সঙ্গে আছি আমি খান তাজনিন আসান। স্থানীয় সরকারি নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে কমিশনের বৈঠকের পর ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। তাছাড়াও আইইডিসিআর যে রিপোর্টটি পাঠিয়েছেন, এই রিপোর্টে যেই জেলাগুলোকে উচ্চ আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে, ওই জেলাগুলোতে যতগুলো ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা রয়েছে সেগুলো স্থগিত করা হয়েছে। সেগুলোর মধ্যে আমি নামগুলো আপনাদেরকে বলে দিতে পারি, যেই যেই যে জেলাগুলোকে উচ্চ আক্রান্ত হিসাবে আইইডিসিআর চিহ্নিত করেছেন সেগুলো হলো যেমন চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, কক্সবাজার, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, সাতক্ষীরা, যশোর, দিনাজপুর, কুষ্টিয়া, ফরিদপুর, মৌলভীবাজার, বাগেরহাট, ফেনী, গোপালগঞ্জ, মেহেরপুর। এই সকল জেলাতে যে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হওয়ার কথা ছিল 21 জুনে, সেগুলো স্থগিত করা হয়েছে। তবে বরিশাল জেলার বাহিরেও কয়েকটি ইউনিয়ন পরিষদ মাননীয় কমিশন একমত হয়েছেন যে এগুলোতে ইলেকশন করা যায়। সেগুলো যেমন রাজশাহী বিভাগে দুধচাঁচিয়া, রংপুরের একটি ইউনিয়ন, নরসিংদীতে 2টি, গাজীপুরে 6টি, মাদারীপুর, লক্ষ্মীপুরে 2টি, ছাতকে 2টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে 21 জুনে। ঝালকাঠি পৌরসভা এবং সেতাবগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে 21 জুন তারিখে। তবে বাকি 9টি, যেহেতু আক্রান্তের হার খুব বেশি, সেহেতু ওই 9টি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। ধন্যবাদ। টোটাল আচ্ছা, পৌরসভা হলো 9টি স্থগিত করা হয়েছে, আর ইউনিয়ন হলো 163টি স্থগিত করা হয়েছে। জি, খুলনা বিভাগে, ভেরি গুড, খুলনা বিভাগে হলো টোটাল 126টি। হ্যাঁ, অন্য অন্য জেলাগুলোতে, বাগেরহাটে আছে 68টি। স্থানীয় সরকারি নির্বাচনে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে কমিশনের বৈঠকের পর সেখানে ব্রিফিং চলছিল, এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। মজুদ না থাকায় একে একে বন্ধ হয়ে গেছে দেশের 44 জেলায় কোভিড টিকাদান কর্মসূচি। রাজধানীতে বন্ধ অর্ধেকের বেশি টিকাদান কেন্দ্র। এ অবস্থায় অনিশ্চয়তায় রয়েছে 14 লাখের বেশি মানুষের নির্ধারিত সময়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন 4 মাসের ব্যবধানেও দ্বিতীয় ডোজ দেওয়া যেতে পারে, তবে তার আগেই নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় টিকার মজুদ। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর জাতীয় নাককান গলা ইনস্টিটিউট ফুরিয়ে গেছে কোভিড টিকার মজুদ, তাই চলতি সপ্তাহের শুরু থেকেই বন্ধ এ কেন্দ্রের টিকাদান কর্মসূচি। তবে কার্যক্রম বন্ধ থাকলেও তা জানানো হয়নি টিকা প্রত্যাশীদের, ফলে দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত দিনে কেন্দ্রে এসে ফিরে যেতে হচ্ছে তিক্ততা নিয়ে। কেন্দ্রটি থেকে প্রথম ডোজ গ্রহীতা প্রায় 4000 ব্যক্তি এখন দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায়। একটা ডোজ নিলাম, সেকেন্ড ডোজটা আমরা পাবো কি পাবো না, বা সেকেন্ড ডোজ কোনটা দেবে,
এটা সম্বন্ধে আসলে আমরা কিন্তু এখন অন্ধকারের মধ্যে থাকলাম, কোনো কিছু জানতেই পারতেছি না যে ভ্যাকসিন দিব কোথায় কি ইনফরমেশন কিছু নাই। টিকা নাই সেটা তো আমাদের এসএমএস করে জানাবে, বলবে যে টিকা নাই, পরবর্তী সময় আপনাদের মোবাইলে মেসেজ যাবে। রাজধানীর 47টি কেন্দ্রের 24টিরই এখন এমন চিত্র। আর দেশের 64টি জেলার 44টিতেই টিকার অভাবে বন্ধ রাখতে হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া। যেসব কেন্দ্রে চলছে সেগুলোতেও টিকা দেওয়ার হার একেবারেই কম। সারা দেশে দৈনিক টিকা দেওয়ার সংখ্যা নেমে এসেছে 5000-এর ঘরে। অন্যান্য সেন্টার বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের অনেক সেন্টার বা ঢাকার মধ্যে অনেক সেন্টার আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, সেই কারণে অন্য সেন্টার থেকে আমাদের এখানে আসতেছেন। এটা একটা রেঞ্জ, এটা 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে দেয়া যায়। ভারত সরকারের উপহার আর সেরাম থেকে কেনা দুয়ে মিলে এখন পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে 1,03,00,000। 58,20,000 মানুষ প্রথম ডোজ নেওয়ার বিপরীতে দ্বিতীয় ডোজ পেয়েছেন 42,28,000। হাতে টিকা আছে কেবল 2,50,000-এর মতো, অথচ এখনও দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তি প্রায় 16,00,000। অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে সরকার নানা প্রচেষ্টার কথা জানালেও এখনও জানা নেই কবে মিলবে। তবে বিশেষজ্ঞরা বলছেন 4 মাসের ব্যবধানেও দেয়া যাবে দ্বিতীয় ডোজ, আর এর মধ্যে পর্যাপ্ত টিকা নিশ্চিতে জোর দিতে হবে নীতি নির্ধারকদের। আমরা যেটা বিপদে পড়লাম যে যারা প্রথম ডোজ নিয়েছে, যাদের 2 থেকে 3 মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নেবার কথা, তাদের এখনও প্রায় 15-16,00,000 দ্বিতীয় ডোজটা পায়নি। 4 মাস পর্যন্ত দ্বিতীয় ডোজ জন্য অপেক্ষা করা যায়। পৃথিবীর অনেকগুলো সব মানে ডেভেলপ কান্ট্রিতে এটা আছে। টিকা বিষয়ে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র সারা বিশ্বে 1 কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেবে। সেখান থেকে বাংলাদেশও টিকা পাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সকালে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। Right now we have the second aircraft from the United States landing at the airport in Dhaka with emergency medical supplies. You saw from President Biden that the United States is going to donate tens of millions of vaccines around the world. Bangladesh is going to receive some of those vaccines. I wish I could tell you exactly when and what type, but Bangladesh will certainly receive vaccines from the United States. Believe me, I appreciate the urgency of the issue. I think Bangladesh is doing exactly the right thing in trying to get out in front of what we're all concerned with, a possible second wave or a surge, and we don't want to repeat the scenarios that we're seeing next door in India. So we're working very hard on that, certainly a priority of mine. যুক্তরাষ্ট্র অ্যাস্ট্রাজেনেকা টিকা দিতে রাজি হলেও কবে পাওয়া যাবে তা নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একথা জানান তিনি। আগামী 13 জুন চীন থেকে 6,00,000 ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান তিনি। আমাকে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থেকে জানিয়েছেন যে তারা আমাদেরও দেবেন, কবে দেবেন এখনো বলেন নাই, তবে আমাদেরও তারা এই অ্যাস্ট্রাজেনেক ব্যাংকে এবং অন্যান্য কোভ্যাক্সের আন্ডারে দিবেন তারা। সো উই আর হোপফুল, খুব ভালো অবস্থানে আছি। 13 তারিখে তো আসতেছে আপনার এই যে 6,00,000, আমরা এখান থেকে ফ্লাইট C-130 দুটো পাঠাচ্ছি, ওরা ওই দিনে গিয়ে নিয়ে আসবে 6,00,000 প্লাস। দেশের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আজ সকাল পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 23 জন, এর মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে 16 জন ও খুলনা বিভাগে 7 জন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, দেখা দিয়েছে শয্যা সংকট। বিশেষ লকডাউনেও মানা হচ্ছে না কোনো বিধিনিষেধ, এতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জেলা প্রতিনিধি ও রিপোর্টারদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় রাজশাহীর 9 জন ও চাঁপাইনবাবগঞ্জের 3 জন মারা গেছেন। 216টি নমুনা পরীক্ষায় 100 জনের করোনা শনাক্ত হয়েছে। 271টি শয্যা থাকলেও করোনা রোগী ভর্তি আছেন 290 জন। এছাড়া 20টি ICU-র মধ্যে 18টিতেই রোগী ভর্তি আছেন। আমাদের ইনফেকশন এবং অ্যাডমিশন এবং ডেথ সবকিছুই রাজশাহীতে বেশি, এবং আমার কাছে মনে হচ্ছে যে রাজশাহীতে এই রেট অফ ইনফেকশনটা অত্যন্ত বেশি, এবং রাজশাহী এখন একটা হটস্পট। আমরা প্রতিরোধ ব্যবস্থাটা নিচ্ছি, সেটা সাফিসিয়েন্ট হচ্ছে না। গত 24 ঘন্টায় সাতক্ষীরায় আরও 4 জন মারা গেছেন। 95টি নমুনা পরীক্ষায় 50 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার প্রায় 53%। জেলায় সংক্রমণ রোধে লকডাউনের 6ষ্ঠ দিনেও অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি।
খুলনা মেডিকেলে মারা গেছেন আরও তিনজন, এর মধ্যে বাগেরহাটের দুইজন ও খুলনার একজন। চব্বিশ ঘন্টায় 279টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 71 জন, আক্রান্তের হার 24%। খুলনা মেডিকেলে রোগী ভর্তি রয়েছেন 130 জন, 55 জন আপনার রেড জোনে আছেন এবং 29 জন সাসপেক্টেড রুগী আছেন। এবং আমাদের এই ভর্তিকৃত 126 জন রুগীর মধ্যে 30 জন এইচডিউতে চিকিৎসাধীন আছেন এবং 12 জন আইসিউতে চিকিৎসাধীন আছেন। করোনা সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। 24 ঘন্টায় 184টি নমুনা পরীক্ষায় 62 জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন 2 জন। আশা করছি যে লকডাউন আমরা দিয়েছি এটা যদি আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি, মানুষ যদি সচেতন হয়, অর্থাৎ মানুষ যদি ঘরের ভিতরে থাকে, মাস্ক পরিধান করে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই যে ঊর্ধ্ব গতি করোনা ছিল এটা ইনশাল্লাহ দ্রুতই কমে আসবে বলে আমি বিশ্বাস করি। ঠাকুরগাঁওয়ে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 2 জন, আক্রান্ত হয়েছেন 39 জন। করোনা আইসোলেশন ওয়ার্ডের রেড জোনে ভর্তি আছে 33 জন এবং ইয়েলো জোনে যে 32 জন রোগী ভর্তি ছিল তাদের মধ্যে থেকে আমরা অলরেডি রিপোর্ট পেয়ে গেছি যে আরো 3 জন, অর্থাৎ 36 হয়ে যাবে রেড জোনে কিছুক্ষণের মধ্যে। যশোরে করোনা আক্রান্তের হার ভয়াবহ রূপ নিয়েছে। 24 ঘন্টায় 346টি নমুনা পরীক্ষায় 200 জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার 58%। ঝিনাইদহে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 36.2%। 24 ঘন্টায় 58টি নমুনা পরীক্ষায় 21 জন শনাক্ত হয়েছেন। এছাড়া কুড়িগ্রামে করোনা শনাক্তের হার 32.26%, নোয়াখালীতে 21.1% ও ঝালকাঠিতে 23%। আহসানুল করিম, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, মুষ্টিমেয় মানুষের জন্য শান্তির ধর্ম ইসলাম আজ বদনামের মুখোমুখি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে ইসলামের। তিনি জানান, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুব সম্প্রদায়কে রক্ষার সঠিক ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন স্থানে 50টি মডেল মসজিদ উদ্বোধন করে একথা বলেন তিনি। খুলনা থেকে সালাউদ্দিন লিয়ার ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। মসজিদ প্রচলিত অর্থে মুসলিমদের নামাজ আদায় ও ইবাদতের স্থান, যদিও ইসলামের প্রাথমিক যুগে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার বাইরেও মসজিদ পায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনার মর্যাদা। বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত ও পরামর্শ গ্রহণ করা হতো এই মসজিদ থেকেই। মুসলিমদের পবিত্র স্থান মসজিদ আবারও ফিরছে পুরনো রূপে ঐতিহ্যে, যদিও গঠনগত দিক ও নান্দনিকতায় যেন সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়া, যেখানে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধী মুসল্লিদের জন্য থাকছে আলাদা টয়লেট, অজু ও নামাজের জায়গা। অটিজম কর্নার, ইসলামী গবেষণা কেন্দ্র সহ ইসলাম ও জ্ঞান বিজ্ঞান চর্চার উপযোগী বহুমাত্রিক কার্যক্রম। দেশব্যাপী আধুনিক মসজিদ নির্মাণের নির্বাচনী ওয়াদা পূরণ করতেই একযোগে দেশে চালু হলো 50টি মডেল মসজিদ। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহাকর্মযজ্ঞের প্রথম পর্যায়ে উদ্বোধন করেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ইসলামের মূল্যবোধ সমন্বিত রাখতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরো বৃদ্ধি পায়। ধর্মের নামে কিছু মানুষ ইসলামের দুর্নাম করছে, জঙ্গিবাদেও মানুষ মরছে। যুব সম্প্রদায়কে রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। দুর্ভাগ্য, আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলায় মোট 506টি মসজিদ নির্মাণ করা হবে। 8,722 কোটি টাকা ব্যয়ে 3টি ক্যাটাগরিতে নির্মাণ করা হচ্ছে এসব মসজিদ। জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে 4তলা মসজিদে 100 মুসল্লি এবং উপজেলা ও উপকূলীয় পর্যায়ে 3তলা মসজিদে 900 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সারা দেশে নির্মিত এমন মডেল মসজিদ যেন এক একটি আলোকবর্তিকা। ধর্মীয় আচার পালনের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার এই কেন্দ্রগুলো রুখে দিবে কুসংস্কার, অজ্ঞতা, সহায়তা করবে সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, খুলনা। চট্টগ্রামে অবৈধ সংযোগ দেয়া এবং দুর্নীতির মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের GM সরোয়ার হোসেন ও DGM মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশফাকুর রহমান এই আদেশ দেন। এর আগে সকালে অভিযান চালিয়ে সরোয়ার হোসেনকে কর্ণফুলী গ্যাস অফিসের সামনে থেকে এবং ডিজিএম মুজিবুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। দুদকের আইনজীবী জানান, বর্তমানে কোথাও গ্যাস সংযোগ দেয়া না হলেও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে 20টি গ্যাস সংযোগ দেয়া হয়। নগরীর চান্দগাঁও এলাকায় 2016 সালে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ মুজিবুর রহমানের ভবনে এই অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয়। এর মাধ্যমে গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হয়েছে বলে দুদকের তদন্তে উঠে আসে। এ ঘটনায় দুদকের উপপরিচালক বাদী হয়ে 7 জনকে আসামি করে মামলা করেন। মোট 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আজকে জিএম সরোয়ার হোসেন এবং ডিজিএম মুজিবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদেরকে বিজ্ঞ আদালতে চালান দিয়েছে। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে। ঢাকা মেডিকেলের বিভিন্ন বিভাগে অভিযান চালিয়ে 24 দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ পেয়ে সকাল 11টার দিকে র্যাব 3 অভিযান শুরু করে। এ সময় বিভিন্ন বিভাগের ওয়ার্ড থেকে 24 দালালকে আটক করা হয়। পরে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেয়া হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, এই দালালরা সেবা দেওয়ার নাম করে টাকা নেয়ার পাশাপাশি বিভিন্ন ক্লিনিকে রোগী পাঠাত, যে কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পেত না। কতিপয় দালাল বা মধ্যস্থভোগী তারা কিন্তু তাদের ব্রেন ওয়াশ করে, ব্রেন স্টর্মিং করে বিভিন্ন নিম্নমানের হসপিটালে তারা কিন্তু নিয়ে যায়। হসপিটালে যে সেবা গ্রহণে যারা প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের এই আজকের অভিযান। তা আমরা আজকে এখানে আমরা 24 জনকে আমরা আটক করতে সমর্থ হয়েছি এবং তারা স্বীকার করেছেন যে তারা বেশ কিছুদিন ধরে এই আপনার যারা সেবা গ্রহণ করতে আসে যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি বা প্রতারণা করে আসছিলেন, সেই পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। কাপ্তাই লেকে মাছের উৎপাদন বাড়াতে সরকার মরিয়া হলেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ মাছ নিধন। গত বছর 12,000 টন মাছ উৎপাদন হলেও এবার লক্ষ্যমাত্রা 17,000 টনের মতো, কিন্তু জেলেদের বেপরোয়া মনোভাবে এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত সরকারি সংস্থাগুলো। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কাপ্তাই লেকে দিন রাত চষে বেড়াচ্ছে নৌ পুলিশের স্পিড বোট। লেক গিরে গড়ে তোলা হয়েছে 60টি অস্থায়ী পুলিশ ক্যাম্প। সারাদেশ থেকে নৌ পুলিশের 500 সদস্যকে 3 মাসের জন্য নিয়ে আসা হয়েছে রাঙ্গামাটিতে। লক্ষ্য কাপ্তাই লেকের মাছের উৎপাদন বাড়ানো। 3 মাসের অভিযানের জন্য আমাদের একটা পার্মানেন্ট ফারির পাশাপাশি আমরা আরো 60টা অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি কাপ্তাই লেকের চতুর্পাশে। 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত কাপ্তাই লেকে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। 25,000 জেলেকে বিশেষ সহায়তাও দেওয়া হচ্ছে, কিন্তু তারপর রোধ করা যাচ্ছে না অবৈধভাবে মাছ ধরা। গত 1.5 মাসে কাপ্তাই লেক থেকে জব্দ হয়েছে 5.5 লাখ মিটার জালসহ 80টি জলযান। আমরা প্রায় 5 লাখ মিটারের মতো কারেন্ট জাল, বিভিন্ন প্রকার অবৈধ জাল আমরা এগুলো উদ্ধার করেছি। আর এই অবৈধ কাজে যারা সম্পৃক্ত ছিল এদেরকে আমরা ধরে আইনানুগ ব্যবস্থা নিয়ে নিয়েছি। এদিকে বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি রিজার্ভ বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে আটক করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল। এটা গত বছর এই বাজারে পাওয়া গেছিল, তাদেরকে সতর্ক করা হয়েছে, তারপরেও তারা কথা শুনে চুরি করে বিক্রি করার জন্য নিষিদ্ধ কারেন্ট জাল রাখছে, যার কারণে লেকের সব ধরনের ফোনা মাছ উজাড় হয়ে যাচ্ছে। জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য 50 দশকে বাদ দেওয়া হলে সৃষ্টি হয় 725 কিলোমিটার দীর্ঘ এই লেকের। গত 1 দশক আগেও রাঙ্গামাটির কাপ্তাই লেকে অন্তত 64 প্রজাতির মাছ পাওয়া যেত, এখন এর মধ্যে 7 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে, আরও 6 প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার পথে। তবে মাছ রক্ষায় সরকার নানা ব্যবস্থা নিল, জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিগগিরই করোনার ভ্যাকসিন পাওয়ার নেই কোনো সুখবর। সরাসরি নয়, যুক্তরাষ্ট্র টিকা দেবে কোভ্যাক্সের মাধ্যমেই। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে একদিনে 23 জনের মৃত্যু। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় খুলনা বিভাগের 119 ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত। বাকি 4 সংসদীয় আসনে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আজ। এবং ধর্মের নামে মানুষ খুন করে ইসলামের পবিত্রতা নষ্ট করছে একটি গোষ্ঠী। অর্ধশত মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুব সম্প্রদায়কে রক্ষার আহ্বান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।